আজকে আমরা সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ের পঞ্চম যে স্কুল আছে গঙ্গারামপুর হাই স্কুলে এইচএস এর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একের আই বলেছে চাঁদ পৃথিবীকে প্রায় 27.5 দিনে প্রদক্ষিণ করে, দুই হচ্ছে কলকাতার অক্ষাংশ 20°34' উত্তর, তিন এশিয়া এবং ইউরোপের মাঝে রয়েছে ইউরাল পর্বত, দুয়েতে শূন্যস্থান পূরণ করো, আই হচ্ছে কর্কটক্রান্তির রেখার মান 23.5° উত্তর, আর দুই হচ্ছে প্রধান দ্রাঘিমা রেখার নাম হচ্ছে মূল মধ্যরেখা। তিনের রায় বলেছে পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? আমরা জানি প্রতি 110 মিটার উচ্চতায় 1 সেমি পারদস্তম্ভের সমান বায়ের চাপ কমে যায়। পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলি প্রায় 1000 মিটারের ঊর্ধ্বে অবস্থান করে। পর্বতে যতই উপরে ওঠা যায় ততই বায়ু পাতলা এবং হালকা হয়ে তার চাপ কমে যায়, ফলে এক সময় শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে। তাই পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান। তিনে দুই বলেছে মরুসাগরকে মৃতের সাগর কেন বলা হয়? জর্ডনে অবস্থিত মরুসাগর পৃথিবীর নিম্নতম হ্রদ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 390 মিটার নিচে অবস্থিত। এই সাগরে জলে লবণতা এতটাই বেশি যেখানে কোনো উদ্ভিদ বা প্রাণীর অস্তিত্ব নেই, তাই একে মরুসাগর বলা হয় বা ডেড সি বলা হয় বা মৃতের সাগর বলা হয়। চারের আয় আছে অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো? আচ্ছা, আগে অনুসুর অবস্থান বলতে কি বোঝো। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, কিন্তু 3রা জানুয়ারি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী এমন এক স্থানে অবস্থান করে যার ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে কম। উভয়ের মধ্যে দূরত্ব থাকে প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই নিকটতম অবস্থানের নাম হচ্ছে অনুসুর। অনু শব্দের অর্থ হলো কাছে, সুর হচ্ছে সূর্য। এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব কমে যায় বলে সূর্যকে সামান্য বড় দেখায় এবং পৃথিবীর আবর্তন গতিবেগও সামান্য বৃদ্ধি পায়। এবারে অপসূর অবস্থান, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে। যেমন 4 জুলাই কক্ষপথের এমন এক স্থানে পৃথিবী অবস্থান করে যার ফলে সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর দূরতম অবস্থানকে অপসূর, অপশব্দের অর্থ দূরে, সুর শব্দের অর্থ সূর্য বলে। এই সময় সূর্যকে একটি ছোট দেখায়, পৃথিবীর আবর্তন গতিবেগও সামান্য কমে যায়। তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। চারের সেকেন্ড যে প্রশ্নটা আছে, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির বৈশিষ্ট্য হচ্ছে উত্তরবাহিনী নদীগুলি মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ভূভাগের ঢাল বরাবর উত্তরের সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে সুমেরু মহাসাগর এবং তৎসংলগ্ন উপসাগরগুলিতে মিলিত হয়েছে। দুই হচ্ছে অধিকাংশ নদীগুলি অনুচ্চ পর্বত থেকে উৎপন্ন হয়ে বহুদূর বিস্তৃত হওয়ায় নদীগুলির ঢাল কম এবং ধীর গতিসম্পন্ন। তিন হচ্ছে এই নদীগুলি মধ্যভাগের বরফাবৃত পর্বত শিখর থেকে নির্গত হওয়ায় এগুলিতে সারা বছর জল থাকে। চার হচ্ছে নদীগুলি বছরে 3 থেকে 4 মাস বরফাবৃত থাকে এবং বছরে 8 থেকে 9 মাস মোহনাগুলি বরফে ঢাকা থাকে। পাঁচ, নদীগুলির গতিপথ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকার জন্য নদীগুলি বরফগলা জলে পুষ্ট হলেও নাব্য নয়। ছয় হচ্ছে বরফ গলে গেলেও বৃষ্টিপাতের কারণে নদীগুলিতে বছরে 2 বার বন্যা হয়। আর সাত হচ্ছে বন্যার ফলে মোহনার নিকটবর্তী অঞ্চলে বড় বড় জলাভূমির সৃষ্টি হয়েছে। আট হচ্ছে নদী অববাহিকা জলাময় হওয়ার জন্য কৃষিকাজ বিশেষ হয় না। পাঁচের আয়তে বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 5টি পার্থক্য লেখো। আচ্ছা, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য, তো অক্ষরেখা হচ্ছে পৃথিবীর যে সকল স্থানে অক্ষাংশ সমান সেই স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা হচ্ছে পৃথিবীর যে সকল স্থানে দ্রাঘিমা সমান সেই স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে দ্রাঘিমা রেখা। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং সব অক্ষরেখার পরিধি সমান নয়। আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত এবং সব দ্রাঘিমা রেখার পরিধি সমান।
অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম দিকে বেষ্টন করে আছে, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণ দিকে বেষ্টন করে আছে। দুটি মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, তাই প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। প্রতিটা দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, তাই প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর পঞ্চম যে পার্থক্য, সেটা হচ্ছে অক্ষরেখার, একই অক্ষরেখার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সূর্যোদয়, মধ্যাহ্ন আর সূর্যাস্ত হয়, আর প্রতিটা দ্রাঘিমা রেখার সর্বত্র একই সময় সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত হয়। পাঁচের দুইতে বলেছে, এশিয়ার উত্তরে বিশাল সমভূমি সম্পর্কে আলোচনা করো। এশিয়ার উত্তরে বিশাল সমতল ভূমির পরিচয় দাও। বিস্তার হচ্ছে পূর্বে প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিমে ইউরাল পর্বত এবং উত্তরে উত্তর সাগর থেকে দক্ষিণে উচ্চ মালভূমি পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। উত্তরের এই নিম্ন সমতল ভূমি ক্রমশ উত্তর দিকে ঢালু হয়ে উত্তর মহাসাগরে উপকূলের সঙ্গে মিশেছে। শ্রেণীবিভাগ, ভূপ্রাকৃতিক গঠন এবং ভূমিরূপের পার্থক্য অনুসারে এই অঞ্চলটিকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন এক হচ্ছে সাইবেরিয়ার সমভূমি, দুই তুরানের নিম্নভূমি, আর তিন হচ্ছে সিল সমভূমি বা পূর্বের উচ্চভূমি। এক, সাইবেরিয়ার সমভূমি। এশিয়ার উত্তরে ওব ইনিসি এবং লেনা প্রভৃতি উত্তরবাহিনী নদীগুলির পলি সঞ্চয়ের ফলে এবং হিমবাহের কাজের ফলে সাইবেরিয়ার বিশাল সমভূমি গড়ে উঠেছে। বন্যাপ্রবণ উত্তরবাহিনী নদীগুলির জন্য এই সমভূমিতে মাঝে মাঝে বন্যা দেখা যায়। দুই হচ্ছে তুরানের নিম্নভূমি। এশিয়ার উত্তরে বিশাল সমতল ভূমির দক্ষিণ পশ্চিমাংশে কাস্পিয়ান এবং আরল সাগরের চারিদিকে অবস্থিত অপেক্ষাকৃত নিচু অঞ্চল তুরানের নিম্নভূমি নামে পরিচিত। আর তিন হচ্ছে সিল সমভূমি। উত্তরের সমতল ভূমির উত্তর পূর্ব অংশে প্রাচীন মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়েছে, এটা সিল সমভূমি বা পূর্বের উচ্চভূমি নামে পরিচিত। পাঁচের দুইয়ের সাথে অথবা আছে ইয়াংশি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখ। ইয়াংশি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ, ইয়াংসিকিয়াং অববাহিকা অর্থনৈতিকভাবে চীনের সর্বাপেক্ষা সমৃদ্ধ অঞ্চল। কারণ এক হচ্ছে কৃষির উন্নতি, বিস্তীর্ণ সমভূমি, উর্বর পলিমাটি এবং অনুকূল জলবায়ুর জন্য এই অঞ্চল কৃষিতে অত্যন্ত উন্নত। দেশের মোট ধান উৎপাদনের 75% এবং অন্যান্য শস্যের প্রায় 50% এখানে উৎপন্ন হওয়ায় এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এবং জলসেচের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। খনিজ সম্পদে প্রাচুর্য, চীনের অর্ধেকের বেশি খনিজ সম্পদ এখান থেকে উত্তোলিত হয়। কয়লা, আকরিক লোহা, তামা, খনিজ তেল, দস্তা, টাংস্টেন প্রভৃতি এই অববাহিকা থেকে পাওয়া যায়। শিল্পের উন্নতি, লৌহ ইস্পাত, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ, জাহাজ নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, রেশম ও বস্ত্রবয়ন শিল্পে এই অববাহিকা যথেষ্ট উন্নত। উন্নত পরিবহন ব্যবস্থা, রেলপথ, সড়কপথ, আকাশপথ ও ইয়াংসি জলপথের মাধ্যমে এই অববাহিকাটি সুন্দরভাবে যুক্ত, ফলে মালপত্র আনা নেয়ার ক্ষেত্রে এই পরিবহনের ভূমিকা অসীম। জনবসতি এবং সুলভ শ্রমিক, অত্যধিক কৃষি উৎপাদন, সমতল ভূমি ভাগ এবং জীবনযাপনের সব সুবিধা এখানে থাকায় অঞ্চলটি জনবসতিপূর্ণ, ফলে শিল্পে, বাণিজ্যে কৃষির সুলভ এবং সুদক্ষ শ্রমিকের অভাব নেই। অন্যান্য কারণ হচ্ছে, এছাড়া সাংহাই, চুংকিং, নানকিং, হ্যাংচাও প্রভৃতি বন্দরের সুবিধা, উন্নত পরিকাঠামো, স্থানীয় এবং বৈদেশিক বাজারের সুবিধার কারণে এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের 5 নম্বর যে স্কুল আছে, গঙ্গারামপুর হাই স্কুল HS-এর প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।